এক্সট্রা টাইম। টোটো কোম্পানি, জলে জঙ্গলে পাহাড়ে, ভ্রমণে আর আহারে। এবার শক্তির আরাধনাতেও শতবর্ষের ইস্ট বেঙ্গল। কালী পুজোর রাতে শতবর্ষের ইস্ট বেঙ্গলের সাজে সেজে উঠেছিল বিভিন্ন কালী মণ্ডপ। দমদম অগ্রগামী ক্লাবের এই বছরের কালী পুজোর থিম ছিল ইস্ট বেঙ্গল ক্লাব। এই বছরই 70 বছরে পড়ল। উদ্বোধনে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি। সেই 1920 থেকে 2019 অবধি ক্লাবের নানা গৌরবোজ্জ্বল মুহূর্ত তুলে ধরা হয়েছিল মণ্ডপে। আমার এতটুকু বলতে দ্বিধা নেই যে আমি এখানে এসে অভিভূত হয়ে গেছি। ইস্ট বেঙ্গল ক্লাবটাকে মনে হচ্ছে তুলে নিয়ে এসে এইখানে হাজির করেছেন। একইভাবে লাল হলুদ থিমে সেজে উঠেছিল হাওড়া বামুনগাছির শহীদ সংঘ। মূল মণ্ডপ তৈরি হয়েছিল বাইচুং ভুটিয়া, দীপক মণ্ডল, র্যান্টি মার্টিনদের ছবি দিয়ে। সব মিলিয়ে মণ্ডপ সজ্জার পুরোটাতেই ছিল লাল হলুদ ছোঁয়া। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।